হ্যালো স্টুডেন্ট তোমাদের এখন রুটিন অনুযায়ী দ্বাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস টুয়েলভের শিক্ষাবিজ্ঞানের ক্লাস আছে আর আমাদের এগারো নম্বর অধ্যায় আলোচনা হচ্ছিল এই এগারো নম্বর অধ্যায়ের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের ক্লাসে আমি আলোচনা করব প্রশ্নটা তোমরা দেখো ডেলর কমিশনের মত অনুযায়ী শিক্ষার চারটি স্তম্ভ সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটা দু হাজার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখানে চারটে স্তম্ভ কী কী তোমরা দেখো জানার জন্য শিক্ষা কর্মের জন্য শিক্ষা তারপরে কি আছে দেখো তারপরে আছে একত্রে বসবাসের শিক্ষা আর তারপরে শেষ যে চার নম্বর যে স্তম্ভের কথা বলছে মানুষ হয়ে ওঠার শিক্ষা এই প্রশ্নটা পুরোপুরিভাবে না এসে তোমাকে এই প্রশ্নটা দিতে পারে যে জানার জন্য শিক্ষা টি সংক্ষেপে আলোচনা করো বা কর্মের জন্য শিক্ষাটি সংক্ষেপে আলোচনা করো সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে সেক্ষেত্রে তোমাদের করণীয় হচ্ছে এই ভূমিকা যেটা আছে এই ভূমিকা পাঠটা দিয়ে যেটা চাইবে সেই পাঠটা তোমাকে আলোচনা করে দিতে হবে চার নম্বরের প্রশ্ন আসবে সেক্ষেত্রে এটুকু আলোচনা করলেই যথেষ্ট হয়ে যাবে তারপরে আজকের পুরো ক্লাসটা তোমরা সম্পূর্ণ ভালোভাবে বুঝে নাও দেখো প্রথমে ভূমিকাটা আলোচনা করছি জ্যাক্স ডেলরের মতানুযায়ী শিক্ষার চারটি স্তম্ভ এই জ্যাক্স স্পেলিংটা এইটা তোমরা লিখবে বর্গীর জয় জফালা আঁকা সয়। এই জ্যাক্স স্পেলিংটা একটু ঠিক করে নেবে যে জ্যাক্স ডেলরের মতানুযায়ী শিক্ষার চারটি স্তম্ভ প্রথমে তোমাদের ভূমিকা লিখতে হবে দেখো উনিশশো নব্বই খ্রিস্টাব্দে থাইল্যান্ডের একটি শহরে ইউনেস্কোর ব্যবস্থাপনায় একটি বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয় পরিসংখ্যান অনুযায়ী দেখা যায় যে বিশ্বের মোট নিরক্ষর মানুষদের বেশিরভাগ ব্রাজিল বাংলাদেশ পাকিস্তান ইন্দোনেশিয়া এবং মেসিস্কোতে বাস করে এই উন্নয়নশীল দেশগুলির প্রধান সমস্যা হল বিপুল জনসংখ্যা এবং দারিদ্র বিপুল জনসংখ্যা এবং দারিদ্র শিক্ষা বিস্তারের মূল বাধা হল নিরক্ষরতা এবং দারিদ্রতা পরবর্তীকালে উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে প্যারিসে জি জ্যাকস ডেলরের নেতৃত্বে একটি আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন গঠিত হয় উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে জ্যাকস ডেলরের নেতৃত্বে একবিংশ শতকে আন্তর্জাতিক শিক্ষা কমিশন গঠিত হয় এখানে শিক্ষার স্বরূপ ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করা হয় পরিবর্তনশীল জগতের নিত্য পরিবর্তনশীল চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডেলর কমিশন শিক্ষার লক্ষ্যগুলি নির্ধারণ করেছেন দেখো এবারে জ্যাক্স ডেলরের মত অনুযায়ী শিক্ষার চারটি স্তম্ভ আগে একটু বুঝে রাখবে যে তোমাদের কিন্তু এই চারটে স্তম্ভ একসঙ্গে আসতে নাও পারে অর্থাৎ চারটে স্তম্ভ একসাথে আসার চান্স অনেকটাই কম তোমাদের বলতে পারলো যে জানার জন্য শিক্ষা ঠিক আছে জানার জন্য শিক্ষা বা একত্রে বসবাসের উদ্দেশ্যে শিক্ষা ধারণাটি আলোচনা করো সেক্ষেত্রে তোমাদের ভূমিকাটা লিখে যে পাঠটা বলবে সেই পাঠটা তোমাদের কিন্তু লিখে দিতে হবে যে কোনো একটা পার্ট আসবে এটা তোমাদের কিন্তু বলে রাখছে এটা অবশ্যই আসে প্রত্যেক বছর যে কোনো একটা পাঠ আসে এবছরও আসবে জানার জন্য শিক্ষায় কি বলা হচ্ছে দেখো জানার জন্য শিক্ষা হলো সেই শিখন প্রক্রিয়া যা শিক্ষার্থীকে বিশ্বজগতের বিভিন্ন বস্তু সম্পর্কে জানতে সাহায্য করে দার্শনিক জন ডিউ এর মতে জ্ঞান হল বাস্তব অভিজ্ঞতার ফল জ্ঞানী ব্যক্তির অন্তর্জগতের সঙ্গে বহির্জগতের সেতু বন্ধন তৈরি করে জানার জন্য শিক্ষার মূল তিনটি উপাদানের উপর নির্ভর করে শিক্ষার্থীর একাগ্রতা শিক্ষার্থীর স্মৃতিশক্তি শিক্ষার্থীর চিন্তন ক্ষমতা জ্ঞান শিক্ষার্থীকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে সাহায্য করে আত্মবিশ্বাসী করে তোলে এবং ব্যক্তিকে আরও জ্ঞান অর্জনে প্রেরণা যোগায় পরের পয়েন্ট হচ্ছে কর্মের জন্য শিক্ষা দ্বিতীয় স্তম্ভ শিক্ষার্থীর শিক্ষার দ্বিতীয় স্তম্ভ হল কর্মের জন্য শিক্ষা কমিশন শুধু দৈহিক দক্ষতা অর্জনের দিকে নজর দেয়নি বরং প্রযুক্তির যুগে বৃত্তিমূলক কাজের প্রশিক্ষণের মাধ্যমে ব্যক্তিগত উপযুক্ততা গঠনের কথা উল্লেখ উল্লেখ করেছেন তারপরে কি আছে দেখো ব্যক্তিগত ব্যক্তিগত উপযুক্ততা জ্ঞান তথ্য এবং সৃজনশীলতার এবং দেখো জ্ঞান তথ্য ও শক্তির বিকাশের মাধ্যমে অর্জন করা যায় এছাড়াও এছাড়াও বিচারকরণ নেতৃত্ব প্রধান তাৎক্ষণিক যুদ্ধ যৌক্তিকতা বোধ সিদ্ধান্ত গ্রহণ প্রভৃতি অর্জনও সামাজিক ও ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধি করে কর্মক্ষেত্র বলতে শুধুমাত্র চাকুরি বা রোজগারের ক্ষেত্রকে বোঝাতে চায়নি কমিশন জীবনের প্রতিটি সমস্যা সমাধানের ক্ষেত্রে নৈপুণ্যতা অর্জনই কর্মের জন্য শিক্ষার লক্ষ্য তারপরে দেখো কি বলা হচ্ছে রুশো পেস্তালসি এই স্পেলিংটা খুব ভালো করে দেখে যাবে পেস্তালসি হারবার্ট হারবার স্পেন্সর জন ডিউই প্রমুখ শিক্ষাবিদগণ কর্মভিত্তিক শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করেছেন শিক্ষার্থীকে সার্থকভাবে বেঁচে থাকতে হলে জ্ঞান অর্জনের সঙ্গে কর্মেরও দক্ষতা অর্জন প্রয়োজন এর উদ্দেশ্য হল শিক্ষার্থীকে স্বাবলম্বী করা কর্মের দক্ষতা অর্জন শ্রমের প্রতি মর্যাদা উপলব্ধি করা দৈহিক শিক্ষার্থীর দৈহিক গঠনের বিকাশে সহায়তা করা ইত্যাদি কর্মের জন্য শিক্ষার চারটি ভিত্তি হলো দেখো এক নম্বর সারির শিক্ষা দু নম্বর বৌদ্ধিক শিক্ষা তিন নম্বর সামাজিক শিক্ষা চার নম্বর নান্দনিক শিক্ষা পরের পয়েন্ট হচ্ছে একত্রে বসবাসের শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তির হাত ধরে বর্তমান পৃথিবী বড়ই আত্মকেন্দ্রিক নিজস্ব সুখ স্বাচ্ছন্দ্য বিলাস এবং সর্বোপরি সবাইকে পেরিয়ে ভালোটুকু নিজের জন্য ছিনিয়ে নেওয়ার প্রতিযোগিতায় মত্ত আজ মানুষ এছাড়াও প্রচণ্ড ব্যস্ততার যুগে মানুষ সামাজিক সামাজিক হতে ভুলে গিয়ে সামাজিক হতে ভুলে গিয়ে স্বার্থের গণ্ডিতে আবদ্ধ হয়ে পড়েছে এই সমস্যার সমাধানের জন্য কমিশন বিদ্যালয় স্তর থেকেই সামাজিক হওয়ার লক্ষ্যে শিক্ষার তৃতীয় উদ্দেশ্য নির্ধারণ করেছেন শিক্ষার্থীর বিভিন্ন শিক্ষামূলক কাজ সহযোগিতার মাধ্যমে বলছে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষামূলক কাজ সহযোগিতার মাধ্যমে শিখবে বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারা নেতৃত্ব দান নেতৃত্ব গ্রহণ দলগত মনোভাব সহমর্মিতা সহযোগিতা প্রভৃতি সুস্থ সামাজিক মানসিকতার পাঠ নেবে এবং এর থেকেই একত্রে বসবাস ও সহবস্থানের মনোভাব গড়ে উঠবে পাঠক্রম পাঠক্রম অন্তর্ভুক্ত বিষয়গুলি থেকে শিক্ষার্থী দেশীয় ও বিশ্বজনীন সংস্কৃত ও ঐতিহ্যের তথ্যগত ও তথ্যমূলক পাঠ নেবে আবার বিভিন্ন সহ কার্যাবলির মধ্যে তারা হাতে কলমে সমাজ সম্পর্কে ইতিবাচক ধারণা গঠন করবে বিদ্যালয়ের পরিবেশ থেকেই শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিত্বের বিকাশের সঙ্গে সঙ্গে সমাজ সম্পর্কে ধারণা গড়ে উঠবে একত্রে বসবাসের মাধ্যমে পারস্পরিক মিলনের মিলনে বলছে একত্রে বসবাসের মাধ্যমে পরস্পর মিলেমিশে একে অপরের ইতিহাস মূল্যবোধ সম্পর্কে জানা তারপরে শ্রদ্ধা জ্ঞাপন করা সম্ভব হয় এবারে শেষ যে স্তম্ভটা আছে দেখো যেটার কথা বলেছে ডেলর কমিশন মানুষ হয়ে ওঠার শিক্ষা শিক্ষার অন্যতম লক্ষ্য ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ সাধন শিক্ষাবিদ জন ডিউইর মতে শিক্ষা হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে শিশুর সম্ভাবনাময় সব গুণের পূর্ণ বিকাশ সাধন করা সম্ভব শিক্ষা হলো এক প্রকার বহুমুখী বিকাশমান প্রক্রিয়া এবং এই প্রক্রিয়া স্বাভাবিক ও স্বতোষ স্বামী বিবেকানন্দের মতে শিক্ষা সত্তার যথাযথ বিকাশ সাধন ঘটায় অর্থাৎ শিক্ষার প্রধান লক্ষ্য হল ব্যক্তিকে যথার্থ মানুষ রূপে গড়ে তোলা কমিশন শিক্ষাকে একটি শত একটি শত বিকাশ প্রক্রিয়া শতস বিকাশ প্রক্রিয়া বলে গণ্য করেছেন ঠিক আছে সত্য বিকাশ প্রক্রিয়া মানে নিজে থেকে বিকাশিত হবে ব্যক্তির মধ্যে সর্বাঙ্গীন বিকাশ অর্থাৎ নান্দনিক সাংস্কৃতিক কলা বিজ্ঞান তারপরে শক্তি। ঠিক আছে শৈল্পিক শক্তি, অর্থাৎ শিল্পী মনোভাব ইত্যাদির বিকাশের ফলে ব্যক্তি পরিপূর্ণ মানুষ হয়ে উঠবে বিদ্যালয় শিক্ষার পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত বিভিন্ন বিষয় অধ্যয়ন বলছে বিদ্যালয় শিক্ষার পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত বিভিন্ন বিষয়ে অধ্যয়ন এবং সেগুলির হাতে কলমে প্রয়োগ করে শিক্ষার্থী সম্পূর্ণ মানুষ হয়ে উঠবে এটাই কমিশনের চতুর্থ শিক্ষার লক্ষ্য এই ছিল আজকের ক্লাস আবারও প্রশ্নটা আরেকবার তোমাদের বলছি যে প্রশ্নটা এইভাবে আসতে পারে যে যেভাবে আছে এইভাবে তো আসতে পারে এইভাবে আসার চান্স কম এই এইভাবে বেশি আসার চান্স যে জানার জন্য শিক্ষা আলোচনা করো বা কর্মের জন্য শিক্ষা আলোচনা করো বা একত্রে বসবাসের শিক্ষা আলোচনা করো সেক্ষেত্রে তোমাদের এই যে ভূমিকাটা আছে এই এইটুকু পাঠ এইটুকু পাঠ লিখে যেটা বলবে সেটা কিন্তু তোমাদের লিখে দিতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরেও কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা জানাবে